আকাশ ফুল আকাশে হালকা পেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে মা আসতে আর বেশি বাকি নেই। শহর জুড়ে তাই মাকে আবাহনে প্রস্তুতি তুঙ্গে। রবিবাসরের সকালে খুঁটি পুজোর মাধ্যমে 2020 দুর্গাপুজো ঢাকে কাটিয়ে দিল আদি পালিগঞ্জ সর্বজনীন। এবছর তাতে পুজো 94তম বর্ষে পাতিল। দীর্ঘ বছর ধরেই তারা ঐতিহ্য এবং সাবিকিয়ানাকে বজায় রেখে মায়ের আরাধনা করে চলেছেন। এবছরও তাদের পুজোয় থেমে প্রবেশ ঘটেনি। করোনার আবহে পুজো হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন পুজোর দপ্তরা। ধীরে ধীরে নিউ নর্মালে ফিরেছে মানুষ ও রবিবার দিনটা খুঁটি পুজো সেরে ফেললেন পুজোর দপ্তরা। মায়ের কাছে একটাই প্রার্থনা, দেশ তথা বিশ্বে দূর হোক করোনা সংক্রমণ, মানুষ ফিরুক আবার তাদের পুরনো ছন্দে। আমাদের এটা 94 বছরে আমাদের পদার্পণ। আমরা 94 বছর ধরেই এই সাবিকিয়ানাটাকে মেনটেন করেছি। আমরা কোনো থিমের পুজো করিনি, কারণ আমাদের যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা 94 বছর ধরে একই ঠাকুর, এক চালা ঠাকুর, এটাকে আমরা পাল্টাতে পারি না। সেই জন্য আমাদের থিম করার কোনো প্রশ্ন ওঠে না। আমাদের ওই এক চালা ওই টানা চোখের বাংলা ঠাকুর যেরকম হয় সেটা 94 বছর ধরে হয়ে আসছে। তো আমরা থিমের ইয়ে ভাবি না কোনো দিন, যে সবাইকে আনা, সবাইকে নিয়ে পাড়ার একটা যেরকম পুজো হয় সেরকম পুজো করি। আর এই বছর তো যা মহামারী সারা বিশ্বে যা হলো, তারপরেতে যতটুকু না করলে নয় পাড়ার লোককে আনন্দ দেওয়ার জন্য একটা যা পরিস্থিতি এখন তাতে সবাইকে একটু আনন্দ দিতে হবে। সেই জন্য একটা ছোট করে এবছরটা মানে একটা পুজো করতে হবে, নিয়ম রক্ষার্থে করব। আগামী বছর যদি সমস্ত কিছু নর্মাল হয় তাহলে আবার আমাদের সেই পুজো আবার আমরা ফিরিয়ে নিয়ে আসবো। প্রার্থনা থাকছে এই মহামারীটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শেষ হোক এবং আমরা আবার নর্মাল লাইফে ফিরি, এটাই হচ্ছে সবচেয়ে আমাদের মানে প্রধান ইয়ে, যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা নর্মাল লাইফে ফিরি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।